আব্বা তুমি তো আর আমার বয়নে দেবা না, তা আমি যাচ্ছি শ্বশুরবাড়ি তালার গড়ালে যে তোমার বৌমাকে লাশি গে। দেখ বাপ, তোর বউ আমি এনে দিতাম, কিন্তু কোন মুখে তোর বউ আমি আনতে যাবো বল? তোর বউকে আনার মতন মুখ তুই আমার থইছিস? তুই এমন ফ্যামিলিতে বিয়ে করেছিস, সেই ফ্যামিলির বাড়ি যদি আমি এক একবার যাই তা আমাকে শুধু আলু আদাদি ভাত দেয়। এবার বল, তাদের বাড়ি যেতে ভালো লাগবে? আরে বাবা, বিয়ে করলিও দেখি শুনি ভালো বাড়িতে বিয়ে করতে হয়। তোর শাশুড়ির মতন চিপস আমি জীবনে দেখিনি, তোর বউ তো আনগারে বাবা। যা দেখো আব্বা, আমার শাশুড়ি হয়েছে গরিব মানুষ, আর গরিব মানুষের মেয়ের সাথে লাভ ম্যারেজ করা কি অপরাধ বলো? আরে বাবা, লাভ ম্যারেজ করা অপরাধ কি কি আমি সেটা তোকে বলছি নি। আরে বাবা, মানুষের বাড়ি মানুষ গেলে আলু দিয়ে ভাত দেয় বল? আরে একবারে যে ভিকারি মানুষ তার বাড়িতে গেলেও একটু ডিম ভাত এদি দেয় মানুষকে, আর তোর শাশুড়ির মতো চিপস আমি দেখি নি যে মানুষের বাড়িতে মানুষ গেলে আলু আদা দিয়ে ভাত দেয়। তোর বউ তো আনগারে বাবা। যা কেনে কত আবার চিপস আমার শাশুড়ি? তুই যা যাই দেখ গা, তোর শাশুড়ি কতটা চিপস। তুই তোর রাস্তায় লাভ ম্যারেজ করছিস, তারপর থেকে তো আর শ্বশুর বাড়িতে কোনো দিন যাইস নি। যা যাই দেখ গা, তোর শাশুড়ি কতটা চিপস। ঠিক আছে, আমি তাই দেখবো আমার শাশুড়ি কতটা চিপস। হ্যাঁ যা দেখ গা, খামো খাতে চেরু সেরু বিয়ে করছে কইরে, আবার বুড়িমো করছে, আবার বলছে লাভ ম্যারেজ, বাড়ি লাভ ম্যারেজ চলা হয়ে গেছে কুইমড়ু কুতাকার। কেমন আছো গো তুমি? আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ। শাশুড়ি মা কেমন আছেন, ভালো আছেন তো? ভালো আছি বাপ, তুমি ভালো আছো তো? হ্যাঁ আমি ভালো আছি। কিরে শালি কেমন আছিস? হ্যাঁ দুলা ভাই আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি। দাও বাপ মিষ্টি ভাত দাও। দাও শাশুড়ি মা, এতে মিষ্টি নাই তালের বড়া আছে। ও বাপ, তালের বড়া খেতে আমি কি ভালোবাসি, তুমি আমার লাগি তালের বড়া লেসিছো? বসো বাপ বসো। দাও তোরা কথা বল মা, তোদের লাগি আমি ভাত বাড়ি, ঠিক আছে? আয় মা ঘরে আয়, আমরা তালের বড়া খাইগি। জানো শাবানা, আমরা দুজনে লাভ ম্যারেজ করছি বলে আমাদের উপর আমার আব্বার খুবই রাগ। কেনে আমরা লাভ ম্যারেজ করে কি আবার ভুল করছি, তা তোমার আব্বারা তো রাগ। আরে খালে বলবে তোর শাশুড়ি খুব চিপস, তোর শাশুড়ি খুব চিপস। কে আমার মা চিপস তা বলে তোমার আব্বা? তুমি জানো একটা ডিমা দে আমার মা দিয়ে দুই বোনকা হসুকা কেটে ভাগ করে দেয়। কি তোমার মা একটা ডিমে দিয়ে হসুর করে কেটে সমান করে দুই বোনকে ভাগ করে দেয়? হ্যাঁ তুমি দেখবা, তোমাকে আমার মা গুট্টা ডিম দিয়ে ভাত দিবে। তাই গো, দেখাই যাক। দুলা ভাই তোমার জন্য আমার মা ভাত বেড়েছে, চলো খেয়ে নিবা। তোমার মা ভাত বেড়েছে আমার লেগে? হ্যাঁ। কি শাসন করছে? আসো তো তারপরে দেখবা। ওর আমার ছালি রে। আমার পাশে একটু বস শালে বলি কথা। তোমার পাশে বসার আমার টাইম নাই দুলা ভাই, তোমার স্বভাব চরিত্র ভালো না। কি আর করবো রে, শুধু তো আলু দিয়ে ডিম মাদা, পাতে একটু ভাজা বুঝিও নাই, আবার ভাত দিয়েছে তা এদুরাও আমার বেশি খায়। এক কাজ করি, আলু দিয়ে ভাত চারটা গো মেখে খেয়েলি দিয়ে ডিমের সারটা পরে নেবো। Bye.
হ্যালো আরে বুইনপো কেমন আছো বাপ তুমি আমি ভালো আছি খালা শাবানা এইদিকে আয় ইন্তাজুল আসছে কেমন আছিস ভাই আমি ভালো আছি বুইন খালা শামুল কই শাবনুর আছে শাবনুর ও শাবনুর কে আইছিস দেখ কেমন আছিস ভালো আছি তুই ভালো আছিস ভাই আমি ভালো আছি শাবানা জামাইয়ের ভাত খা কতদূর হইল দেখ ইন্তাজুলকে ভাত দেব ঠিক আছে যা বুনপো ঘরে গিয়ে বস আমি ঝাড়টা দিলি শুধু শুধু ডিমটা কেনে খেলে বাপ খেলে কি গো দিলা ভাই আন্ডা নেহি খাতা হে কে কি গো ডিম খাও না তুমি সরে তোর বসতে কা দাতে এই আমি ডিম খাইলে তা তুই জানিস তোর মা আমাকে শুধু ডিমদার আলোতে ভাত দিল আমি মনে করলাম আলোতে ভাত কটা মেখে খেলে ডিমের স্বাদটা পড়া লিব আর তোর মা যে ডিমটা লি চলে নি দেখ দেখ কেপটে দেখছে তোর মায়ের মতন কেপটে দুনিয়া দেখিনে দুলা ভাই রাত করে না দাঁড়াও তোমার স্বামী বিকাল গেলে লালচা করি খাবো আচ্ছা তুই তো লালচা গুষ্টে বাসি এই গুম আছিস তো এই শালা তো বকবি না পুলি পাপানি শালা লাগে ডিমটা পর্যন্ত খেতে পেলুম না থাক তো তোর মায়ের বাড়িতে দিব পচে মর আব্বা আমাকে ঠিকই বলছিল তুই শাশুড়ি কেপটে আব্বার কথাই ঠিক তোকে আমি জীবনে বাড়িতে তুলব না ও গো তুমি যেও না আমাকে লি চলো উত্তর তাই দিছি না তুমি আমি বেকাবো হ্যাঁ জানা মুনি বাবা এ